আজ টাউন হলে গ্যাজেট অফিসার সঙ্গে দ্বিতীয় ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রী বলেন, মালিক শ্রম্বা উদ্যোধন প্রাথমিক স্তরের আর্থিক সম্পর্কই ভারতীয় সংস্কৃতি। কার্য সম্পাদনের অজুহাত প্রবণতা আগামী প্রজন্মের সুনিশ্চিত ভবিষ্যৎ ও সমৃদ্ধ ত্রিপুরা নির্মাণের অন্তরায়। সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে 2 লক্ষ টাকার অনুদানপত্র তুলে দেওয়া হয়। আরও উপস্থিত ছিলেন বিজেপি দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক সাহা, সংগঠনের নেতৃত্বও উপস্থিত ছিলেন। একই ধরনের চাহিদা বা ব্যবস্থাপনা বা কর্মপদ্ধতি প্রায় একই ধরনের, অনেক গেজেটেড অফিসার অর্গানাইজেশন সারা ভারতবর্ষে আছে, আলাদা আলাদা মানসিকতা। কিন্তু কার্যশৈলী একই ধরনের, আজকে যেনাকে পূজন করে আমি এখানে আমার বিষয় রাখার জন্য এসেছি, দত্তপন্ত ঠেঙ্গেজি, ওনার মার্গদর্শনে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছে, যেটা আপনারা যেটা সাক্ষী, আরো অর্গানাইজেশন আছে, বিভিন্ন পার্টি, বিভিন্ন গ্রুপ তার মধ্যে দিয়ে তৈরি হয়। সেগুলো প্রায় সবগুলো একই ধরনের, একই মানসিকতা রাখে। কিন্তু দত্তপন্ত ঠেঙ্গরেজির যে অর্গানাইজেশন, দা ওনার পদ্ধতি, এটা কিন্তু আলাদা, সবগুলোর থেকে আলাদা। আর দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আলাদা হয়, ব্যতিক্রমী হয়, তাকে মানুষ ইয়াদ রাখে। নদীর জল ধারা উপর থেকে আসবে, নিচে যাবে, এটাই স্বাভাবিক নিয়ম। পৃথিবীতে যেখানেই নদী আছে তার ধারা এভাবেই চলে। দত্তপন্ত ঠেঙ্গরেজির নেতৃত্ব, ওনার মার্গদর্শনে, ওনার ছত্রছায়া বিভিন্ন শ্রমিক অর্গানাইজেশন, অফিসার অর্গানাইজেশন, কর্মচারী অর্গানাইজেশন তৈরি হয়েছে। এই সবগুলো ভারতবর্ষের মধ্যে ইউনিয়নের জন্য যারা বিখ্যাত, তাদের চাইতে সম্পূর্ণ আলাদা। ইংরেজি বলতেন, আমার অধিকার চাই, কিন্তু অধিকারের জন্য স্লোগান কি? দেশ কে লিয়ে করেঙ্গে কাম ওর কাম কে লিয়ে লেঙ্গে পুরে দাম। এটা শুধু এই অর্গানাইজেশন ছাড়া আর কোনো অর্গানাইজেশনের স্লোগান নেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।